হ্যালো এভরি আমাদের স্টোরে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যারিস্টন ব্র্যান্ডের গিজার তো এটা দেখেন আপনারা ব্র্যান্ড হচ্ছে অ্যারিস্টন আর এটার মডেল নাম্বার হচ্ছে ব্লু আর থার্টি এটা পনেরোশো ওয়াটের আর এটা হচ্ছে ট্যাঙ্ক ক্যাপাসিটি তিরিশ লিটার তো এই গিজারটা প্রথমে আপনাদেরকে একটু আমি বলে দিই যে এই গিজারটা আপনারা ইউজ করবেন অনেক সময় অনেকে আন্দাজ করতে পারেন না যে তিরিশ লিটার কতটুকু হবে না হবে তো এখানে একটু দেওয়া আছে এটা আমরা একটু দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাব হ্যাঁ এই যে দেখেন এখানে দেওয়া আছে অর্থাৎ আপনার একটা বেসিন এবং একটা ওয়াশরুমের জন্য আপনার এই গিজারটা পারফেক্ট হ্যাঁ একটা বেসিন একটা ওয়াশরুমে যদি আপনি লাইন দিতে চান তাহলে আপনি তিরিশ লিটারটা নিতে পারেন ওনায় আসে আর আপনি যদি শুধু ওয়াশরুমও দিতে চান আপনি তাহলে পানির ক্যাপাসিটি বেশি পাবেন আপনি তিরিশ লিটারটা নিতে পারেন সহজেই তো এবার আমরা আসলে মূল প্রোডাক্টটাই চলে যাব। যেটা হচ্ছে এই যে দেখেন মূল প্রোডাক্ট হচ্ছে এটা অ্যারিস্টনের গিজার তো এটা আসলে বাহিরের যে অংশটা দেখছেন এখানে হচ্ছে এটা আউটলেট থার্মোস্টেট এই থার্মোস্টেটটা হচ্ছে আপনার গিজারের ভিতরে পানি কতটুকু গরম করবেন সেটা আপনি যদি এই থার্মোস্টেটটা দিয়ে সেট করে দেন যতটুকু পরিমাণ সেট করবেন ততটুক গরম হয়ে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আবার পানি ঠান্ডা হলে অটোতে অন হবে তো সাধারণত গিজার ম্যাক্সিমাম ফল ছাদের উপরেই লাগানো হয় আমার যেটা সাজেস্ট সেটা হচ্ছে যে আপনারা ম্যাক্সিমামে দিয়ে রাখতে পারেন অথবা ম্যাক্সিমাম থেকে এক দুই দাগ কমে দিয়ে রাখতে পারেন আর যদি আপনারা এটা ওয়াশরুমের ভিতরে সেট করেন তাহলে যখন ইচ্ছা তখনই টেম্পারেচার কম বেশি করে নিতে পারবেন সেটা আসলে আপনাদের পজিশনের উপরে নির্ভর করতেছে যেটা আপনারা বেটার হয় সেটাই আপনারা করে নেবেন আর এটা সেটিং সম্বন্ধে আপনাদেরকে এখন আমি কিছু বলে দিচ্ছি এই গিজারগুলো কিন্তু আসলে সেট করতে হয় ওয়ালে হ্যাং করে আপনি ফলসাতে সেট করেন আর ওয়াশরুমের ভিতরে সেট করেন এটা আসলে ওয়ালে হ্যাং করে সেট করতে হয় তো এই যে সেট করবেন এটা জাস্ট এমনভাবে সেট করবেন এই যে দেখেন আপনারা পিছনের সাইডটা এখানে একটা ক্লাম দেওয়া আছে গিজারের সাথে জাস্ট ক্লামটা ওয়ালের সাথে বসিয়ে এখানে দিলে এটা কিন্তু সেট হয়ে যাবে ওয়ালে সেট করে দেবেন এবং সেট করলে এটা ঠিক এভাবেই থাকবে এখন যেভাবে আসে ঠিক এভাবেই থাকবে এভাবেই সেট হবে হুম আর আপনি নিচের নিচের দিকটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা এখানে দুটো লাইন আছে ব্লু কালারটা হচ্ছে ইনলেট লাইন অর্থাৎ এটা দিয়ে ঠান্ডা পানিটা ঢুকবে আর রেড কালারটা হচ্ছে আউটলেট লাইন অর্থাৎ এটা দিয়ে পানি গরম পানিটা গরম হয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে তো এই ব্লু কালার দিয়ে পানি যে যাবে ঠান্ডা পানির সেটার জন্য আবার একটা সেফটি বাল্ব দেওয়া আছে আপনারা দেখেন নিজে যে এটাও কিন্তু ইতালির একটা সেফটি বাল্ব দেওয়া আছে রিস্টন কোম্পানি থেকে হুম তো এই সেফটি বাল্বটা আপনারা ঠান্ডা পানির লাইনের সাথে সংযোগ করে দিবেন এতে করে যে আপনার গিজারটা সময় সেফ থাকবে আর গরম পানির লাইনটা সরাসরি কলের সাথে লাগিয়ে দেবেন আপনি এখান থেকে গরম পানিটা পেয়ে যাবেন আর এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে মডেল ব্লু আর থার্টি ওয়াট হচ্ছে পনেরোশো মেড ইন পিআরসি পিআরসি অর্থাৎ হচ্ছে পিপল রিপাবলিক অফ চায়না আমরা জানি যে অ্যারিস্টন গিজার হচ্ছে অ্যারিস্টন হচ্ছে ইটালিয়ান একটা ব্র্যান্ড তো আজকাল অনেক প্রোডাক্টেই বিশ্বের বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে এগুলো ম্যাক্সিমামে চায়নায় ওদের অ্যাসেম্বেল হচ্ছে আমরা জানি বাট এটার ভিতরে যে কয়েলটা আছে থার্মোস্টেরটা আছে এটা কিন্তু অ্যারিস্টন কোম্পানির মেড ইন ইটালি জাস্ট অ্যাসেম্বেলটা হচ্ছে চায়নাতে অর্থাৎ অরিজিনাল অ্যারিস্টন ব্র্যান্ডেরই অ্যাসেম্বলটা চায়না হচ্ছে এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কিছু নাই এটা চায়না অ্যাসেম্বল হলে যে এটা খারাপ তা না চায়না অ্যাসেম্বল হওয়া আর ইটালি অ্যাসেম্বল হওয়া এগুলো সেম ব্যাপার এটা জাস্ট আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান তো এটা আপনারা একটা গিজার আপনারা লাগানোর পরে অলমোস্ট আপনি দশ বছর বারো বছর পনেরো বছরে এই গিজারগুলো কিছুই হয় না এবং এটার ভিতরে পানি যখন একবার গরম হয় তখন এটা আঠারো থেকে বিশ ঘন্টা অ্যাট এ টাইম এটা গরম থাকে হ্যাঁ তো আঠারো বিশ ঘন্টার মধ্যে যদি আপনি এটার মধ্যে আবার ঠান্ডা পানি না ঢুকে ওই পানিটাই আপনি ইউজ করতে পারবেন কম করে হোক বেশি করে হোক অর্থাৎ একবার পানি ঢুকলে এটার মধ্যে প্রায় আঠারো বিশ ঘন্টা পানি গরম থাকে এতে করে গিয়ে এতে করে আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী হয় হুম আর এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির এবং স্ট্রং বডির একটা গিজার এতে কখনও আপনার ভিতরে পানিতে কখনো হ্রাস পড়বে না কিংবা আপনার মরিচা ধরা পানি বের হবে না কখনোই এগুলোর ভিতরে যে ট্যাঙ্কগুলো ওগুলো কিন্তু খুবই স্পেশাল একটা মেটাল দিয়ে তৈরি করা ট্যাঙ্ক খুবই ভালো ভালো ট্যাঙ্ক তো আশা করি আপনারা সরাসরি এই গিজারটা দেখছেন এখন আর কোনো আপনাদের সন্দেহ থাকার কিছু নেই আপনারা নিতে পারেন এই গিজারটা খুবই ভালো একটি গিজার আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম